চকলেট আর চিপস খাওয়ার পুরো মহারানী তৈরি হয়েছে। দাও দাও দাও, এটা কি? এই হলো ক্রাউন। ওয়াও, কি সুন্দর! হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা খাওয়ার স্টোরি। এখন ঘড়িতে বেজে গেছে তোমাদের 9:45 কাছাকাছি। দেখতেই পাচ্ছ সকাল সকাল একদম সাদা জামা কাপড় পরে রেডি হয়ে গেছি। হ্যাঁ, একটা অফিসিয়াল কাজে যাবো, তাকে একা যাচ্ছি না, আমি যাচ্ছি, আমার সাথে রানুও যাচ্ছে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, ঘরের ভেতরে কী কী অবস্থা হয়ে রয়েছে সেটা তোমাদেরকে দেখে। বহু বহু দিন পরে না এত সকালবেলা ঘুম থেকে উঠেছি আর বাইরের এইদিকে ব্লগ বানাতে এসেছি, কারণ বাড়িতে থাকা পড়লেও না এইদিকে বেরোনো হয় না। তো অনেকদিন বাদে এখানে বেরিয়েছি। গোবিন্দ উঠে সকালবেলাতেই জিমে চলে গেছে, আর তোমাদের লিটিল গার্ল ঘুমাচ্ছে, আর গোপুদাও শুয়ে রয়েছে। তোমাদের গোপুদাও আজকে আমার সাথে যাবে বলেছিল, এখন যাবে না, কারণ না অফিসে একটু কাজ রয়েছে। কারণ বললাম না, বিধাননগর যে পৌরসভা রয়েছে সেখানে যেতে হবে তোমাদের লিটিল গার্লের বাসার দিকটা তুলতে। এই যদি দৌড়াদৌড়ি করে না তোলা হয় তাহলে আর তোলা হবে না। থাক, যাই হোক, সকালবেলা নেগেটিভ কোনো কথা বলবো না, কারণ আজকে একটা পজিটিভ কাজে যাচ্ছি। রানু আসুক, তারপর তোমাদেরকে বলবো কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি। আমি ভাবছি সকালবেলা কী খেয়ে যাবো, কারণ গাড়িতে যদি উঠি না আমার বমি যদি শুরু হয়ে যায়। তো তার জন্য ভাবছিলাম চা বিস্কুট খাবো, এখন দেখি কী করবো। তার আগে পুজোটা একটু দিয়ে নিই। বেরোনোর আগেই যদি এরকম ঘেমে যায় তার মানে ভাবতে পারছো কী পরিমাণে আজকে গরম খেতে হবে, রোদ খেতে হবে। আর যেখানে যাচ্ছি সেখানে পুরো খোলা মাঠের নিচে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, ঠাই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কখনটা একটু লেট। বাবা, রানু আজ কেমন হয়, কত মিনিট ঘুরেছে? রানু বলছে 35 মিনিট ধরে প্রিয়াঙ্কা দি বাড়ি খুঁজে বেড়াচ্ছে। রানু বাড়ি খুঁজে পায়নি, রানু আজকে ওই মা দুর্গা নাঙ্গাপুঙ্গাই নিয়ে যাবো, আমার টাইম নেই, কারণ অনেক লেট হয়ে গেছে, 9:50 কাছাকাছি বেশি বাজে, 9:57 বাজে, এখন উঠতে পারিনি। আর কি মোবাইল চালিয়ে মানে হারিয়েছো, এতগুলো টাকা দিয়ে চার্জ নিচ্ছে না, 90% হলো চার্জ। আমি ফোন করতে পারবো কিনা জানি না, রানুর ফোন দিয়ে ফোন করতে হবে, আসলে আবার ফোনটা দেবে ওকে, গিয়ে বলো ভালো করে আমার ফোনে চার্জিং পয়েন্টে ঠিক করে দেবো। চলো, লিটিল গার্ল তো সকালে খাওয়াতে পারিনি, মাকে গিয়ে বলতে হবে, বান্টিকে বলো দোকানে যেতে। আসো আসো আসো, কিছু করার নেই, রানু যদি আজকে ঠেলে গুঁতিয়ে আমাকে না নিত সিরিয়াসলি আজকে আমার যাওয়া হতো না, কারণ কালকে আমার সোনার দোকানে প্রমোশন রয়েছে, কালকে বেরোতে হবে ধরো 12টার ভেতর, আবার বউ বাজার যেতে হবে, তো প্রচুর হেডেক, প্রচুর শুক্র ছাড়া হয় না আজকে বুধবার, আজকে ভিড়ও হবে মনে হচ্ছে, জানি না কতটা কি হবে, এখন দেখা যাক, হোপফুলি ওখানে ঠিকঠাক মতন পৌঁছায়। তারপর আমরা যাবো সল্ট লেকে, এবার সল্ট লেকের রাস্তা একটা ছিল না কাঠের পুল, কাঠের ব্রিজটা নাকি বলছে 2-3 দিন ধরে বন্ধ, এবার আমি বলছি খালপাত দিয়ে চলো কেষ্ট করে, দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছতে পারি। লিটিল গার্লকে সকালবেলা একটাই আফসোস যে খাওয়াতে পারি, ও এখন দিদুর জিম্মায় চলে যাবে, তাই তো? দিদুর জিম্মায় যাবে, তুমি খুশিতেই থাকবে, দাদু আসবে, সোনা দিদি হবে, ঘুম নেই, খাওয়া নেই, সব আছে, বাদ বাকি আর সব আছে।
টাকা পয়সা নিয়ে নামো, আজকে 5 বছরের জন্য রিনিউয়াল হবে, অনেক টাকা নিয়ে নামো। দেখি তোমার দিদি, ওই যে দিদি ওই পাশে চলে এসেছে। স্নান হয়ে গেছে, এসি এত পরিমানে গরম, কোনো কাজ হচ্ছে না, বাড়ির এসিও কাজ হচ্ছে না, এই গাড়ির এসিও কাজ হচ্ছে না। তো ফাইনালি আমরা এসছি, আর 1 মিনিটের ভেতরে এই তো এসে গেছি পূর্ত ভবনের সামনে। এখন কোনো দিকে তাকানো যাবে না, কোনো ব্লগিংও করা যাবে না, তাড়াতাড়ি করে ওখানে গিয়ে যেতে হবে, কষ্ট করতে হবে। রানু না হলে আজকে যে কি করতাম, আজকে কমেন্ট ফটোটা তুলে আপলোড দিয়ে দিতাম, আর এখানে ফোন নাম্বার একটা সবে দিয়ে যেত। আমরা স্বপ্নের টিকিট পেয়েছি, আমি আর রানু, রানুর হয়নি, রানু আর একদিন আসতে হবে। সব যাই হোক, আসলে কাজটা হয়ে গেলেই হলো। রানু বলছে কে বিরিয়ানি রান্না করবে, দেখে নে, বিরিয়ানি রান্না করবে আজকে গোবিন্দ, তার জন্য ওখানটা প্রসাদ পাতে রানুকে নিয়ে যাবো। রানু বলছে কি ক্যান্টিনে খাবে, আমি ক্যান্টিনে খেতে আমার বাড়ি গিয়ে চল, মাও রান্না করবে, গোবিন্দও রান্না করবে, এক জায়গা থেকে খেলেই হলো। তো এটা হলো আমাদের পেয়ারা মাখা রয়েছে, আর রানু এখানটায় হ্যাঁ একটা খেয়ে বল কেমন হচ্ছে, ঝাল না লবণ না হলে ওকে বলবো আরও ছেটাও, ছিটিয়ে দাও। আর এবার ড্রাইভারকে ফোন করতে হবে, সে মহারাজ ফোন ফাঁকে গিয়ে বসে আছে কে জানে। তুই যে এসে গেছি তোমাদের লিটিল গোল্ডু, মা বলছে ওকে সারাটা দিনে ঘুম পাড়াতে পারিনি, ওই যে সকালবেলা উঠেছে 9:30, তারপর ওর চোখে ঘুম নেই। কেন ঘুম নেই কেন বলে, ঘুম পাড়াতে গেলেই মা মা করে কেঁদে, এই যে নাচছে দেখো, মা মা করে কেঁদে খাট দিয়ে নেমে যাচ্ছে, ঘুমাবে না। এখন সবে চেষ্টা চলছিল বাড়ি গিয়ে খিচুড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। কে আছে ওটা পাশে, কে মা, ওটা কে হাসি দেখো। এই টুনটুনি এসে গেছি, বাড়ি এসে গেছি, আজকে গোবিন্দ রান্না করবে বলে রান্না করা আমার কোনো টেনশন নেই, ও রান্না করবে, কি রান্না করে দেখি। এই তো এখানটায় গোবিন্দ অনেক কিছু রান্না বান্না করে ফেলেছে রান্নাঘরে, এখানটায় স্যালাড কাটছে, তারপর এখানে ভাত হচ্ছে, ওখানে পনির হয়ে রয়েছে মনে হচ্ছে না ইঁচড়, আর এখানে কিছু একটা রান্না করেছে, করুক ও করতে লাগুক আস্তে আস্তে। ঘুমার ছড়াছড়ি চলছে রানু, তোর বাবা আসে, ভগবানের প্রসাদ রেডি হয়ে গেছে। এখন এই দেখো এটা হলো ফাইনাল লুক, ওই লাইটটা দাও তো, ভীষণ সুন্দর দেখতে লাগছে, ভগবান পাক পাওয়ার পর আমি তারপর বাকিটা বলবো। এখানটায় রয়েছে ময়দার সবজি, এটা হলো ময়দার সবজি, দেখতে ভীষণই সুন্দর লাগছে, আমি বুঝতে পারছিলাম এটা কিসের সবজি। আর এখানটায় এই যে স্যালাড কাটা রয়েছে, আর রান্নাঘরও খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। নাও এবার প্রসাদ পাবে ভগবান, মামা আমি কিছু যেন না পড়ে, কাকাম বকবে কিন্তু, কাকাম খুব রেগে যাবে, ধূপ ধূপ করে বকা দেবে, মার দেবে, পরে না কিন্তু ওগুলো ধরে না। এবার ওই যে লিচিল কোলকে পাঠানো হচ্ছে নম করার জন্য, দেখতে গেছে কোথায় নম টম করা যায়। এখানে এই যে দেখতে পাচ্ছ এটা বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, এর সাথে এবার যাবে ওই ময়দা সবজি স্যালাড, ময়দা সবজি টেক্সচারটা এরকম এসছে। আর এবার হবে গার্নিশিং, এই খাবারটাকে খুব সুন্দর করে টমেটো দিয়ে কাটা হয়েছে, সেটা দিয়ে এবার গার্নিশিং চলছে, এই যে ফুল বানানো হচ্ছে, এবার এই ফুলটা এই খাবারের মাথার উপর টুপ করে ক্রাউনের মতো বসিয়ে দেওয়া হবে। এই হলো ক্রাউন, ওয়াও কি সুন্দর। এবার যাচ্ছে স্যালাড, ডলটাকে যেন কোথায় রেখে এসছে, ওর ওই টেডি বিয়ারটাকে বলেছে, টেডি বিয়ারটা কোথায়, ডলের সন্ধানে এবার আসছে। যাও যাও যাও, তোমার ডলটাকে নিয়ে আসো তো, যাও। ও বাবা, উফ, একটা ভিডিও আপলোড দিয়েছি, আজকেও ইয়েলো ডলার খেয়েছি, তোমাদের লিটিল গোল বোধহয় কোনো সময় একটু ল্যাংটু পুংটু নাঙ্গা বঙ্গা ছিল খালি গায়ে, কি কি হয়েছে জানি না, ইয়েলো ডলার দেখিয়ে দিয়েছে, আবার আপলোডে বসিয়েছে। আমাকে বলছে কি চিপস খেতে, আমি যে হ্যাঁ ভদ্রপুর বেলা প্রসাদ রান্না হচ্ছে, এত সুন্দর প্রসাদ রেখে চিপস খাবো না, ওরা একটা একটা দুটো দুটো করে খায় বাংলাদেশে, আর ওই আরেকজন গাল ধরে চিপস দিয়েছে, প্রসাদ ওই
ওই লেন্টুর জন্য আমার চ্যানেল ডিলিট হয়ে যাবে, কিন্তু ওই লেন্টুর মুখ নিবি তো, লেন্টুর বডি নিবি না। ঠিক আছে, ওর লেন্টুর মুখটা বদলের জন্য আমাকে 3 ঘন্টা লেটে ভিডিও আপলোড দিতে হচ্ছে। ওর হাসি কি, ও তো চায় মা চ্যানেলটা ডিলিট হয়ে যাক, ইউরো ডলার খেয়ে গেছি কমেন্টেশন। আবার আমার চ্যানেল স্টার্ট হবে, আমি আমার আমাকে সবাই দেখবে। তুমি এবার ওর পড়াশোনা হবে, ওর বাবা আজ কেউ গেল না এদিকে ঘোরা, তোমাদের গোপুদা আজকেও গেল না, আজকে যাওয়ার কথা ছিল বিধাননগর, আমি বললাম না ওর বাবা আমাদের সাথে যাবে, সকাল থেকে বাহানার পর বাহানা আজকেও গেল না। এই করে দেখবে কি এই সপ্তাহটাও যাবে না, লিখে নাও তোমরা, মেয়ে ভবিষ্যৎ অন্ধকার, পুরো অন্ধকার ওর বাবার জন্য। এখনো বার্থ সার্টিফিকেট বেরোয়নি বলে জানিস, এর থেকে লজ্জা আর কি হয়, বলে আমার এই কাজ আছে সেই কাজ আছে। দেখা দেখা তুমি চিপসি খাও, ঘরে বসে চিপসি খাবে, আমার সাথে ঘর মুছবে, বাসন মাজবে, এই সমস্তই তুমি করবে। তোমার বাবা তো বলেছে অত পড়াশোনার টেনশন করতে হবে না, মেয়ে এমনি হবে, ঘরে বসে তুমি রবীন্দ্রনাথ ঠাকুর হবে। তোর কি হয়েছে, ও হাত হবে, ও প্রসাদ পাবে, তার জন্য পাবে আমার এখন ফ্রেশ হওয়া হয়ে গেছে, তোমাদের লিটল গোল দেখো ঘুম থেকে উঠেও গেছে, মানে আজকে বলবো কি যে খারাপ অবস্থা আমার, চারবার আজকে ভিডিও আপলোড দিয়েছি, চারবার, একবার কপিরাইট খেয়েছি মিউজিকে, একবার আর দুবার কপিরাইট খেয়েছি হলো মেয়ে হলো মানে ড্রেস পরানি ঠিকঠাক তার জন্য, আর একবার কপিরাইট কি জন্য দিয়েছে আই রিয়েলি জন্য। তো চারবার কপিরাইট খাওয়ার পর এখন ঘড়িতে বাজে তোমাদের পাঁচটা বেশি পৌনে ছটা, তো তখন আমি ভিডিওটা আপলোড দিতে পেরেছি, জানি না কার ফোনের নজর লেগেছে। এখন লিটল গোলকে একটু ঘুম পাড়াবো, বাড়ির পাশে আমি শোভা তখন ঘুমিয়েছিল উঠে গেছে। ওই যে দুপুরবেলা ঘুমালাম কটা বাজে, তখন 5:05 তোমার লিটল গোল্ড আর আমি এখন ঘুম থেকে উঠেছি, উঠে তোমাদের লিটল গোল্ডের এই যে খাবার নিয়ে এসেছি, এখন এই খিচুড়িটাকে ওকে খাওয়াবো, খাই দাই। আমি একটু রান্না করবো একটা স্পেশাল জিনিস, মনে আছে আগের দিন ওই যে ঘুগনির মটরগুলো সিদ্ধ করে রেখেছিলাম চটপটি ঘুগনি বানানোর জন্য, তো ওই মটরগুলো দিয়ে এখন ঘুগনিটাকে বানাবো। এখানটায় আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এর ভেতরে রয়েছে টমেটো, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, ব্যাস এই পেস্টটা দিয়ে আমি আজকে ঘুগনিটাকে রান্না করব। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। এই ঘুগনি রান্নাটা ভীষণই সিম্পল, যেমন আমাদের ধরো স্কুলের সামনে বসতো, কলেজের সামনে হতো, তারপর স্টেশনের উপর যে টাইপের ঘুগনিগুলো বিক্রি হয় না, আমার ভীষণ ভালো লাগে ঘরের ঘুগনি থেকে। তো ওরা কীভাবে রান্না করে তো জানতে পারলাম, ওরা সব রকম এরকম পেস্ট দিয়ে জাস্ট ওই ঘুগনিটাকে মানে কষায়, ব্যাস ওদের নাকি এরকম টেস্ট হয়ে যায়। তো তার জন্য আমি আজকে চেষ্টা করছি এরকম একটা মানে ঘুগনি রান্না করে খাওয়ার। তেল মোটামুটি গরম হয়ে গেছে, এর ভেতরে এই পেস্টটাকে এবার দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষাতে হবে, কারণ পেঁয়াজ রয়েছে তো পেঁয়াজ রসুন এই কাঁচা ভাবটা চলে যাবে, যতক্ষণ না ততক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে আমি যে ড্রাই মশলাগুলো সেই পাউডারগুলো দেবো। দেখতে পাচ্ছ আমার মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, এখন আমি দিয়ে দেবো মশলাগুলো, যেগুলো ডাস্ট রয়েছে সেইগুলোকে দিয়ে দেবো। ফার্স্টে দেবো হলুদের গুঁড়ো, আচ্ছা এরপর দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু ঝালটা খাবো, কারণ আমার কোনো বাচ্চা টাচ্চা খাবে না, তাই আমি একটু বেশি করে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, আর কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি। আর এখানে এটা দেবো ধনিয়া গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো। এটা একদমই সিম্পল একটা রেসিপি, বাট আমি যেভাবে খাই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা জিরের গুঁড়ো, ব্যাস এই গেল আমার মশলা। এবার দেবো লবণ, ভালো করে মশলাটাকে এবার নেড়ে চেড়ে দেবো। গ্যাসের ফ্লেম এতক্ষণ আমার লো ছিল, এবার এটাকে হাই করব। আর এপাশে দেখতেই পাচ্ছ আমার মটর, ছোলা, আলু একসাথে আমি পেস্ট করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি, পেস্ট করে নয় সিদ্ধ করে নিয়েছি।
এই পুরো রান্নাটাই কিন্তু আমি গরম জলে করবো, কোনো রকমের কোনো ঠান্ডা জল এখানে ইউজ করবো না। আমাকে গরম লাগানোর জন্য সবসময় কিন্তু লিটল গোল রেডি থাকে। দেখো কি করছে, প্লাস্টিকগুলোকে বের করছে, করে এবার কি হবে, কি হবে কি বলো, কি পড়ে গেছে, কি পড়ে গেছে, কাকা কি করেছে, কাকা কি করেছে, কাকা বকবে। মশলাটা দেখতেই পাচ্ছ আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর তেলটাও এটা সেপারেট হয়ে গেছে। এখন আমি এই যে সিদ্ধটা ছিল সেটাকে দিয়ে দেবো। আমার ফোনটাতে আবার চার্জ নিচ্ছে না, এই কদিন আগে ঠিক করা হলো। এখন ওই যে দুইজনকে পাঠাচ্ছে আমার ফোনটা ঠিক করে নিয়ে আসছে, এক থেকে পাঁচ গোনার ভেতরে আসবে, মেয়ে কারো বলে দেবে না। খুশি দেখো, আর একজনের জিপটা কেটে গেল এই মাত্র, খাটে ঠুক করে লেগে জিপটা কেটে গেল, তাই মনটা ভোলাতে বাবার সাথে পাঠাচ্ছে। টাটা ক্যামেরা বলছে এই যে আমার ভিডিও হচ্ছে, আমাকে এখন কাঁদা যাবে না, হাসতে হবে, ক্যামেরা হচ্ছে মা, হাসো 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 হাসো, কেঁদো না। আচ্ছা আমি খেয়ে নিলাম চকলেট, এই শুধু হচ্ছে দাও, চকলেট আর চিপস খাওয়ার পুরো মহারানী তৈরি হয়েছে। দাও দাও দাও, এটা কি ছিল, আমাকে মারলো কিছু বলো, ওই তোমার থেকে শিক্ষাটা পেয়েছে, মারো তুমি নেবে কেন হাত থেকে, তুমি মারতে পারো না মেয়েকে, মার শিখেছো যে মাকে মার মার মার, উম্মাদা উম্মাদা এখন কি এই সমস্ত খেলাধুলা হবে, ঘুমাবে না, ঘুমাবে না, বাবা বাবা মনে হচ্ছে গতিবেগ পেয়েছে রাত্রির বারোটার সময় নাকি কি, ওর বাবা রে, ওরে বাবা, এ কি, এ কি, হ্যাঁ ও বাবা ও বাবা ও বাবা, আমি ভয় পাচ্ছি, তুমি আর ছোট বাচ্চা নেই যে পা হাত পা ওইভাবে ছুড়বে, উফ পাপ, তুমি বড় বাচ্চা হয়ে গেছো, প্রত্যেকদিন আমাকে এইভাবে বকবে নাকি, পাপ পাপ, আসো উঠে আসো, আর ফ্লাইং কিস দিতে হবে না, তুমি আসো, চুল বাঁধবো চুল বাঁধবো, হেয়ার 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 হবে, আসো আসো, কাম 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 কাম। ঘড়িতে এখন বেজে গেছে তোমাদের 11:45 কাছাকাছি, লিটল গোল্ডের ঘুম হবে এখন, আমার খাওয়া হয়ে গেছে আর রাতে আমি খেলাম ঘুগনি আর রুটি, এখন একটু চটপট করে ঘুম পাড়াবো। আর কালকে রয়েছে আমার সোনার দোকানে যাওয়ার প্রমোশনাল অ্যাডে যে বৌবাজার সেখানে, তো তার জন্য শাড়িটাই সমস্ত সিলেক্ট করা হয়ে গেছে, ড্রাইভার বলা হয়ে গেছে, বান্টিকে বলা হয়ে গেছে, ওগুলি পরবর্তী ব্লগটা আরও সুন্দর আরও মজাদার হবে, সিন দ্য নেক্সট ব্লগ, চিনতে